নামাজি কয়েক কিসিমের এর ভিতরে এক প্রকারের মুসল্লি হল যে মহাকব দেখেন আমরা কে কোন কিসিমের মধ্যে আছি মিলাই এক প্রকারের মুসল্লি আছে নামাজ পড়ে কিন্তু সে নামাজ পড়ে সব তো পাবে না বরং শাস্তি হবে এ মুসল্লি মহাকব শাস্তি পাবে আর আরেক প্রকার মুসল্লি আছে মুহাসাব নামাজ পড়ছে কিন্তু নামাজের ব্যাপারে আল্লাহ তালা তার হিসাব নিবেন অর্থাৎ অনেক ত্রুটি বিচ্ছুতি আছে সেগুলো বাস বিচার করবেন কোনটা ঠিক কোনটা ঠিক না এই ক্যাটাগরিতে পড়বে আরেক প্রকার মুসল্লি আছে তিন নম্বর মোকাফার আনহু যার নামাজটা তার দায়িত্ব মুক্ত করে দিবে অর্থাৎ নামাজের মাধ্যমে সে দায় মুক্ত হল আর চার নম্বরের মুসল্লি হলো মুসাব যেই মুসল্লির শুধু দায়িত্ব পালন হবে না এই নামাজের মাধ্যমে সে অফুরন্ত সবাব আখেরাতের কারেন্সি আখেরাতের টাকা মুদ্রার মালিক হবে সে সবাব পাবে আর পাঁচ নম্বর একেবারে সবচেয়ে আফার ক্লাসের মুসুল্লি হল মোকার্লা যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছাকাছি যেতে পারবে আল্লাহর সঙ্গে তার বন্ধুত্ব হবে আল্লাহর সঙ্গে তার নৈকট্য হবে শুধু জান্নাতেই পাবে না সে আল্লাহর বিশেষ বান্দা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমার যে ব্যক্তি মহাকব নামাজ পড়বে অথচ নামাজের পরেও সেই ব্যক্তিকে শাস্তি দেয়া হবে এই ব্যক্তি হলো ওই ব্যক্তি যে নামাজ পড়ে কিন্তু নামাজে অসংখ্য ত্রুটি আছে ওই যে ফাইল মুসল্লিন হবে ইম জিয়ার কথা নয় এটা আল্লাহর কথা মুসল্লিন নামাজ পড়েও ধ্বংস হবে জাহান্নামে যাবে ওই নামাজি যে নামাজি চার পড়ে একক্ত পড়ে না তিনক্ত পড়ে দুই পড়ে না পড়ে তো মন মতো পড়ে জামাতে পড়ে না পড়ে তো মতো পড়ে না খেয়াল খুশি মতো পড়ে পড়ে তো তাড়াহুড়া করে পড়ে ওই যে সাহাবির মতো না বুঝে তাড়াহুড়া করে পড়েছেন নবীজি শিখিয়ে দিয়েছেন এরপরে সারা জীবন সেভাবে আদায় করেছেন এভাবে আদায় করে না এরকম মুসল্লি আমাদের মধ্যে আসি না নাই আমরা আমার এই প্রকারের মুসল্লিরা নামাজ পড়লে শাস্তি হবে এখন আপনারা বলতে পারেন তাহলে বেনামাজি তার কি হবে তার তো এত বেশি শাস্তি হবে সেটাতে কল্পনাই করা যায় না নামাজ পড়ার পরেও যদি কিছু লোক শাস্তি হয় তাহলে যে নামাজ তার শাস্তি কত জঘন্য হবে সেটা বলাই বাহুল আর দ্বিতীয় প্রকারের মুসল্লি যে ব্যক্তি তার নামাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শাস্তি পাবে না কিন্তু মুহাসাব তার নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তার হিসেব নিবেন সে কোন ব্যক্তি যে ব্যক্তি নামাজের ফরজগুলা ঠিকমতো আদায় করছে ওয়াজিবগুলা ঠিকমতো আদায় করছে শর্তগুলো ঠিকমতো আদায় করছে কিন্তু নামাজের মধ্যে তার ত্রুটি আছে মনোযোগ ছিল না নামাজের মধ্যে তার কি ছিল ছিল না না মনোযোগ খুব আছে আজকাল বেশিরভাগ মুসল্লিদের আমাদের এই অবস্থা নামাজের ভিতরে আমাদের মন সারা দুনিয়ার সবকিছু মনে থাকে নামাজ ছাড়া নামাজের মধ্যে সবকিছু মনে আসে শুধু কি মনে থাকে না নামাজের কথা মনে থাকে না আল্লাহ তালা বলেছেন আকিম সালি বিক্রি তোমরা নামাজ কায়েম করো আমার স্মরণের জন্য সেখানে আল্লাহর স্মরণ ছাড়া আর সবকিছুর স্মরণ হয় বউ বাচ্চা বাপ মা ছেলে মেয়ে টাকা পয়সা জমি জমা সবকিছুর স্মরণ হয় নামাজের মধ্যে শুধু আল্লাহর কথা আল্লাহ হয় না এই নামাজ এই নামাজ যে ব্যক্তি পড়ে যাবে আল্লাহ তালা তাকে জবাবদিহি করাবেন কি নামাজ পড়েছে তোমার নামাজের মার্কা কি দেখাও কি হাল নামাজের চলবে কি চলবে না আল্লাহ দেখবেন চললে তো ভালো না চললে নিক্ষেপ করে দেওয়া হবে এটা হলো দ্বিতীয় প্রকারের মুসল্লি মহাসব। আর তিন নম্বরের মুসল্লি হলো মুকাফার আনহু মুকাফার আনহু ওই মুসল্লি যেই মুসল্লি নামাজের সব কিছু মোটামুটি ঠিকমতো আদায় করেছে এবং সে চেষ্টা করেছে তার মনোযোগকে যথাসম্ভব ধরে রাখার জন্য এবং তার মন চলে গেলে সে চেষ্টা করে আবার টেনে আনার জন্য মনোযোগ নষ্ট হয়ে যায় প্রায় যায় কিন্তু সে নিজের সঙ্গে যুদ্ধ করে কি করার জন্য মনটাকে ফিরে আনার জন্য এই চেষ্টাটা যদি অব্যাহত রাখেন তাহলে ইনশা আল্লাহ আশা করা যায় আল্লাহ রব আলামিন এ নামাজ দিয়ে আপনার দায় মুক্ত করবেন অন্তত কেয়ামতের ময়দানে নামাজই হিসেবে দাঁড়াবেন বেনামাজেরই কাতারে দাঁড়ানো লাগবে না দায়টা মুক্ত হবে আদাই হয়ে যাবে ইনশা আল্লাহ আর চার নম্বরে মুসল্লি মুসাব ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করে তার সমস্ত রোকন ফরজ ওয়াজিব শর্ত মুস্তাহাব সুনত সবগুলো আদায় করে এবং খুশু খুশু সহকারে নামাজে মনোযোগও তার থাকে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি নামাজে পড়ে আল্লাহর কাছ থেকে পুরস্কার এবং সওয়াব লাভ করবে আর পাঁচ নম্বর সবচেয়ে আফার ক্লাসের মুসল্লি হলো মোকার্রাব যে ব্যক্তি নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করবে আল্লাহর কাছাকাছি যেতে পারবে সে কে যে ব্যক্তি নামাজের সমস্ত কিছু করছে ঠিকমতো খুশু অ করছে আর এর সাথে এর আগের প্রকারের সাথে পার্থক্য হয়ে এতটুকু যে এই ব্যক্তি নামাজটাকে এনজয় করছে নামাজের মধ্যে মালিকের সাথে কথা বলেছে নামাজ তার ভালো লাগে যেমনটি নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন জয়লাতি কুরাত আইন উল্লি জয়লাত কুরাত আইন উল্লিয়া সালাহ আমার জন্য চোখ শীতল কারি এবাদত হলো নামাজ নামাজ না পড়লে আমার ভালো লাগে না কি নির্দেশ করতেন আরে হেনা ইয়া বেলাল ও বেলাল আজান দাও নামাজের জন্য সবাইকে ডাকো আমাকে একটু শান্তি করো নামাজ পড়লে তার শান্তি লাগতো মালিকের সাথে কথা বলতো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সহি মুসলিমের হারিস আক্রব মায়া কোন আবদুমের রব্বিহি ও হুয়া সাহাজির বান্দাল্লাহ সবচেয়ে কাছে চলে যেতে পারে যখন বান্দা শেষ থাকে ফাকসিরফি হিমিনা দোয়া এই জন্য শেষ গিয়ে আল্লাহর কাছে তোমরা চাইবা শেষ হলো আল্লাহর সবচেয়ে কাছে যাওয়ার জায়গা এই যে সে যখন সুরে ফাতেহা পড়ে আল্লাহর সাথে কথা বলে প্রত্যেকটা আয়তের পরে আল্লাহ জবাব দেন সে যখন রুকুতে যায় আল্লাহর প্রশংসা করে রুকু থেকে দাঁড়ায় আল্লাহর প্রশংসা করে শেষদায় গিয়ে আল্লাহর পবিত্রতা বর্ণনা করে সেজদা থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে বসে আবার শেষদা গিয়ে আল্লাহর প্রশংসা করে প্রত্যেকটা জিনিস সে বুঝে শুনে করে আল্লাহকে মনে রেখে করে এবং আল্লাহর সাথে কথোপকথন করে আল্লাহর সাথে তার কথা হয় নামাজটা তার শান্তির কারণ নামাজ থেকে শেষ করে বাহিরে যাওয়ার জন্য সে পাগল পরা হয় না বরং বাহিরে থাকলে ওরজলন কলবুহ মোহাল্লা বিল মাসাজের বাহিরে থাকলেও তার মন থাকে কোথায় মসজিদে কখন ছুটে আসবে অস্থির আর ব্যাকুল থাকে আল্লাহ তালা আমাদের সকলকে এই কিসিমের মুসল্লি হওয়ার তৌফিক নসিব করুন ভাইরা আমার দুনিয়ার ক্ষেত্রে আমরা উন্নতি বুঝি হাজারপতি লাখপতি হতে চাই লাখপতি কোটিপতি হতে চাই কিন্তু বেনামাজি থেকে একটা একটা করে ক্লাস অতিক্রম করে আফার ক্লাসের মুসল্লি অর্থাৎ মোকারররম ইলাল্লাহ আল্লার নৈকট্যপ্রাপ্ত বান্দা মুসল্লি হওয়ার চেষ্টা আমাদের মধ্যে থাকে না ভাইরা আমার ছোটবেলায় পাঁচটা সূরা পড়েছেন মক্তবে ওই পাঁচটা সূরা নিয়ে বেশিরভাগ মানুষ কবরে চলে যায় ঠিক না ভাই ঠিক পাঁচটা সাতটা দশটা সূরা মক্তবে যেটা শিখাইছে হুজুরে ওইটা নিয়েই আপনি কবরে চলে যাচ্ছেন আপনার সুরার সংখ্যা মুখস্থের সংখ্যা আর বাড়তেছে না যেই ক্লাসের নামাজ পড়তেন ছোটবেলায় ওই ক্লাসের নামাজ পড়ে চলে যাচ্ছেন নামাজের কোনো পরিবর্তন হচ্ছে না আল্লাহ আমাদের সবাইকে নামাজের অবস্থার পরিবর্তন করার উন্নত করার তৌফিক নসিব করো আল্লাহ যদি জিজ্ঞাসা করেন বান্দা তুমি তো গরিব ছিলা চেষ্টা করে অভাব দূর করছ কিন্তু তুমি দুনিয়ার ক্ষেত্রে উন্নতি করছ হাজার থেকে লাখ লাখ থেকে কোটির চেষ্টা করছো তোমার একটা ভাঙা ঘর ছিল সেটাকে টিনের ঘর টিনের ঘরকে দালান দালানকে আবার ছাদওয়ালা একতলা দোতলা চিন্তা করছো নামাজের ক্ষেত্রে তুমি যেই কিসিমের নামাজি ছিলা মরণ পর্যন্ত ওই কিসিমেই ছিলা সেখান থেকে ক্লাস পরিবর্তন করলা না এজন্য আল্লাহ রব্বোলা আমিনের কাছে আমরা ওয়াদা করি যা আমাদের নামাজটাকে সুন্দর করব। করব তো ইংশা আল্লাহ যার নামাজ যত সুন্দর হবে মালিকের কাছে সে তত প্রিয় হবে কে আমতে তার জন্য সমস্ত হিসেব নিকাশ তত সহজ করা হবে নামাজ হলো মিটার কার তাকুয়া কতটুকু কে কত ভালো মানুষ কে আল্লাহর কত প্রিয় মানুষ আপনার অবস্থানটা আপনার আপনার মালিকের কাছে কেমন এটা বুঝতে নামাজের দিকে তাকান আপনি ওক্ত মতো নামাজে চলে আসেন কিনা আপনার নামাজে শান্তি লাগে কিনা ভাইরা আমার কোন বিপদ হয়েছে কারোর কাছে বলার সুযোগ নেই রাকাত নামাজ পড়ে মালিকের কাছে হাত তোলেন মালিকের সাথে কথা বলেন যখন কেউ শুনে না মালিক তখন আরো বেশি করে শুনে ভোর রাতের জন্য মালিক সবচেয়ে কাছে আসেন এবং ডাকতে থাকে আল্লাহ তালা আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত নামাজকে জীবনের অংশ বানিয়ে নে আর তৌফিক দান করুন